রাজ্যত পুনের নির্বাচনী খদন্ত পূর্বর সীমা অনুসরিয়েই সেপ্টেম্বরত পাঁচ সমষ্টির উপনির্বাচন। উপনির্বাচনলৈকে অসংরক্ষিত হয়ে থাকিব বিহালী। 30 জুলাই খসড়া, 20 আগস্টত প্রকাশ পাব চূড়ান্ত ভোটার তালিকা। শারদীয় দুর্গোৎসবর পূর্বেই সম্পন্ন হব রাজ্যের পাঁচ বিধানসভা সমষ্টির উপনির্বাচন। অবশ্যই সমষ্টি পুনর্গঠন অনুসরি রাজ্যত অনুষ্ঠিত নহয় পাঁচ বিধানসভা সমষ্টির উপনির্বাচন। সমষ্টি পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বর সীমাক সামৰিহে রাজ্যের পাঁচ বিধানসভা সমষ্টি ক্রমে অনুসূচিত জাতির সংরক্ষিত ধলাই, সামগুড়ি, বিহালী, সিডলি আর বঙ্গাইগাঁও সমষ্টিত সেপ্টেম্বরের ভিতর অনুষ্ঠিত হব উপনির্বাচন। সেইমর্মে উপনির্বাচনের সময়লৈকে পূর্বর দরেই অসংরক্ষিত হয়ে থাকিব বিহালী বিধানসভা সমষ্টি। শুকুরবারে এক সংবাদমেলত এই কথা উল্লেখ করে রাজ্য সরকারের মুখ্য নির্বাচনী বিষয়া অনুরাগ গোয়েলে। 11 ধলাই এসসি, 31 সিডলি এসটি, 32 বঙ্গাইগাঁও, 77 বিহালী আর 88 সামগুড়ি। আর এটু প্রি ডিলিমিটেশন মতে হেতু কারণে বিহালী তো জেনারেল হব, যদিও পোস্ট ডিলিমিটেশন বিহালী তো এসসি আছে। আমি আশা করছি কি ইলেকশন অ্যানাউন্স হব লাগে আর সেপ্টেম্বর ভিতর ইলেকশন হয়, মেবি বাই বিফোর দুর্গা পূজা উই শুড বি এবল টু ফিনিশ, মানে দিস শুড বি দ্য এক্সপেক্টেড টাইম লাইন। কিন্তু লেট আস সি ওয়েন অনারেবল কমিশন অ্যানাউন্সিস এন্ড হোয়াট ডেটস কাম। আর ইয়ার বাবেই পাঁচ সমষ্টির উপনির্বাচনের ভোটার তালিকা প্রস্তুতর স্বার্থত অসমে ব্যবহার করিব নতুন কোড। ডিলিমিটেশন মতে ইলেক্টোরোল আমি আকু গঠন করে আসো। আমার এতিয়া যে সফটওয়্যার ইলেকটোরোল আছে এটু পোস্ট ডিলিমিটেশন মতে আছে, যার মতে আমি পার্লামেন্ট ইলেকশনও পাতিম, মানে আমার স্টেটর কোড এনে হয় S02, আমি এতিয়া স্টেটর কোড S50 বনা এটা বেলেকে করে আসো। সেইমর্মে রাজ্যের পাঁচ বিধানসভা সমষ্টির উপনির্বাচনের বাবে পূর্বর সমষ্টির ভিত্তিতেই 30 জুলাইত নির্বাচন আয়োগে প্রকাশ করিব খসড়া ভোটার তালিকা। 10 আগস্টর ভিতর উজর আপত্তি নিষ্পত্তি করে 20 আগস্টত প্রকাশ করিব চূড়ান্ত ভোটার তালিকা। ভোটার তালিকা ড্রাফট পাবলিকেশন 30 জুলাই ড্রাফট পাবলিকেশন করে দিম। এই পাঁচটা সমষ্টি ড্রাফট পাবলিকেশন অফ ইলেকটোরাল উইল বি অন 30 জুলাই। 30 জুলাই পরা 10 আগস্টলৈ ক্লেম আর অবজেকশন ফাইল করা পিরিয়ড তো থাকিব, অ্যারাউন্ড 12 ডেজ, কারণ 10 আগস্ট পিছত আমি মাত্র 7 দিনে পাম ডিসপোজ করবলৈ আর 20 আগস্টত আমি রোল পাবলিশ করে দিম। খসড়া ভোটার তালিকা প্রকাশের পাছত উজর আপত্তি থাকিলেও কোনো কারণতেই নতুন ব্যবস্থাত উপলব্ধ নহব অনলাইন পদ্ধতিরে আবেদন করার সুবিধা। অবশ্যই অফলাইন পদ্ধতিরে সকলে 10 আগস্ট পর্যন্ত দাখিল করিব পারিব উজর আপত্তি। আমার স্টেটর কোড এনে হয় S02, আমি এতিয়া স্টেটর কোড S50 বনা এটা বেলেকে করে আসো, হেতু কারণে এই যে পিরিয়ড অফ ক্লেম এন্ড অবজেকশনত অনলাইন অ্যাপ্লিকেশন তো নহব, অকলে অফলাইন। ব্যুরো রিপোর্ট, ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌৰত।